নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে ইন্ডিয়ান ফুটবল এবং আইএসএল সম্পর্কে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে এবং এই প্রতি কটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা তো নর্থ ইস্ট তারা কিন্তু অফিসিয়ালিভাবে সই করে নিয়েছে ভিনসেনজো তো অ্যানিজেকে তো আমরা সবাই চিনি এই কোচটাকে যিনি গোকুলাম কেরালার হয়ে দুর্ধর্ষ কোচিং করিয়েছেন তো তিনি সামনের সিজন আইএসএল এ নর্থ ইস্টের হেড কোচ হবেন তো তারপরের আপডেটটা দিই এইটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে আপনারা ইনস্টাগ্রামে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে অরিন্দম তার কি এটিকে মোহনবাগান দলে ফেরার কোনো সম্ভাবনা আছে তো বলে রাখি অরিন্দম তার কিন্তু এটিকে মোহনবাগান দলে ফেরার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই কারণ এটিকে মোহনবাগান অলরেডি বিশাল কেতকে সই করে নিয়েছে এবং আমি আগেও বলেছি অরিন্দম কিন্তু সেকেন্ড গোলকিপার হিসেবে থাকতে চাইছেন না তাই আমার মনে হয় না অরিন্দম তিনি আবার এটিকে মোহনবাগান দলে সই করবেন তবে ভালো খবর অরিন্দম তিনি কিন্তু এই মুহূর্তে নিজের টাকায় স্পেনে যাচ্ছে নিজেকে আরও বেটার গোলকিপার বানানোর জন্য নিজেকে ফিট করার জন্য তো আশা করব অরিন্দম তিনি যেই দলে সই করবে ভালো পারফরমেন্স করবে তো বন্ধুরা তার পরের আপডেটটা দিই এইটাও আপনাকে ইনস্টাগ্রামে অনেক প্রশ্ন করেছেন যে দাদা কাল ম্যাকিউ তার আপডেটটা দিন কাল ম্যাকিউকে কি রিলিজ করে দেবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কাল ম্যাকিউ এটিকে মোহনবাগান দলেই থাকবে যে যাই বলুক এটা আমি আপনাদেরকে কনফার্ম বলছি যে কাল ম্যাকিউকে এটিকে বাগান ছাড়বে না কাল ম্যাকিউর সঙ্গে কারণ আন এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এটিকে বাগান তো কাল ম্যাকিউর আপডেটটা আপনারা কনফার্ম ধরে নিন তো বন্ধুরা এইবারে লাস্ট আপডেটটা দিই আপনারা অনেক কেউ আমাকে এটাও প্রশ্ন করেছেন যে সুনীল ছেত্রী তিনি কি সত্যি এটিকে বাগান দলে সই করবেন তো বন্ধুরা আমি বলতে চাই যে সুনীল ছেত্রী তার কিন্তু এটিকে বাগান দলে সই করার কোনো সম্ভাবনা নেই কারণ সুনীল ছেত্রী তিনি নিজেও জানিয়েছেন যে তিনি ব্যাঙ্গালুরু এফসিতে ফুটবল খেলেই নিজের ক্যারিয়ারটা শেষ করতে চান তাই সুনীল ছেত্রীর এটিকে মোহনবাগান দলে আসার সম্ভাবনা হচ্ছে জিরো পারসেন্ট কোনো সম্ভাবনা নেই তো আশা করি আজকের এই ভিডিওটিতে আপনাদের কয়েকটা প্রশ্নের আমি সঠিক উত্তর দিয়েছি তো ইনস্টাগ্রামে আমাকে আরও প্রশ্ন করার জন্য পাবলিক ভিউ কলকাতা পেজে গিয়ে ফলো করে আমাকে প্রশ্ন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই আপডেট দেওয়ার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো অল করে রাখবেন ধন্যবাদ